বুনানি করব, টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, জিরার গুঁড়া, চিনি, বিট লবণ, একটু লবণ, টমেটো সস, গোলমরিচ, দই দিলাম, এখন পেস্ট করবো, একটু লবণ লাগবে। আমি টেস্ট দেখে অবশ্য লবণ চিনি দিয়েছি, আর একটু যে যেভাবে ঝাল মিষ্টি খায়। এই তো হয়ে গেল হায়দ্রাবাদী, এই তো হয়ে গেল বুরহানি, আর সাথে হায়দ্রাবাদী ইলিশ খিচুড়ি করব। সরিষার গুঁড়া প্রথমে আমি ভুলেই গেছিলাম, সমস্যা না, এখন নাড়া দিলেই হয়ে যাবে। বোতল ঝাঁকাই নিলেই হবে, ফ্রিজে রেখে দেবো, খাওয়ার সময় ঠান্ডা।